রাজ্য জুড়ে কার্যত লকডাউনের ঘোষণার পরেও মেদিনীপুরে রাজাবাজার খোলা মাছ বাজার বন্ধ করল পুলিশ ও তিনজনকে অ্যারেস্ট করেছে কোতোয়ালি থানার পুলিশ। সমস্ত দোকান আপনারা বন্ধ করবেন? লকডাউন ঘোষণা হতে পাঁশকুড়া এলাকা জুড়ে চলছে পুলিশ নজরদারি। সরজমিনে উপস্থিত রয়েছে থানার আইসি সুদীপ দাশগুপ্ত। এদিন থানার কর্তৃপক্ষ জানায় আজ প্রথম দিন, তাই সাবধান করা হচ্ছে, কাল থেকে না মানলে অ্যারেস্ট করা হবে। চারিদিকে করোনার মহামারীর আতঙ্কে ভুগছে মানুষ। রাজ্যে শুরু হয়েছে লকডাউন, তারই মধ্যে বর্ধমান শহরে শুরু হলো চুরির মতন ঘটনা। শহরে উল্লাস এলাকায় শৈলেন্দ্র মুখার্জি মুখবোধি স্কুলে চুরি হয়ে গেল মিড ডে মিলের সমস্ত সামগ্রী ও সরঞ্জাম। এই ঘটনাটি বর্ধমান সদর থানায় জানানো হলে তদন্তের নামে পুলিশ। আসলে ঘটনাটা ঘটেছে যে এখন তো স্কুল বন্ধই আছে মোটামুটি, আমরা লাস্ট মিড ডে মিল দিয়েছি পরশু বোধহয়, তো তারপরে তো বন্ধ হয়ে গেছে সব কিছু। এবার এই হচ্ছে আমার মানে আমার রান্নাঘর, রান্নাঘরের পাশেই স্টোর রুমটা, ওই স্টোর রুমে মিড ডে মিলের সমস্ত কিছু মানে স্টোর থাকে। যেমন আমার চাল ছিল, মিড ডে মিলের চাল ছিল, তারপরে চিনি ছিল, সয়াবিন ছিল, তারপরে ওজন করার বড় ওজনদারি মেশিন ছিল, বাটখারা ছিল, দাঁড়িপাল্লা ছিল, ইনভার্টার, আবার রান্নাঘর ভেঙে ফ্রিজ নিয়েছে, ইনভার্টার নিয়েছে, দুটো ব্যাটারি, তারপরে মিক্সি ছিল, সমস্ত কিছু যত কিছু যা আছে, বড় বড় গামলা, কড়াই, খুন্তি, হাতা, বালতি, আটখানা বালতি, সমস্ত কিছু মানে নিয়ে চলে গেছে। কোভিডের দ্বিতীয় তরঙ্গের বিপর্যস্ত পরিস্থিতি থেকে সকলে যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য সৃজনের উদ্যোগের প্রচার অভিযান চালানো হলো রবিবার সকাল থেকে। এই দিন প্রতীকী করোনা মডেল মাইক প্রচার করে এই সংস্থার সদস্যরা গোটা মেছেদা বাজার, বিভিন্ন পাড়া ও বাসস্ট্যান্ডে সৃজনের এই মুহূর্তে হেল্পলাইনে ফোন করে মানুষ বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও কনসেন্ট্রেটর পেতে পারেন, বাড়িতে বসে স্বাস্থ্যবিধি মেনে ওষুধ খাওয়ার পেতে পারেন, স্বল্প খরচে অ্যাম্বুলেন্স পেতে পারেন এই সংস্থার মাধ্যমে। সমস্ত দোকানদারি যেগুলো অত্যাবশ্যকীয়, যেমন ঔষধ দোকান, চশমা দোকান, এগুলো খাদ্যের দোকান সকাল 7টা থেকে 10টা, সেটা সবজি হোক, ফল হোক আর অন্য কিছু। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। আপনারা দেখছেন এসএস বাংলা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের এসএস বাংলা টিভি চ্যানেলে। ল্যান্ডলাইন নাম্বার 03-2222-3893, এছাড়া 03-2222-95-003, এছাড়া মোবাইল নাম্বার 7718-444-336। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর, ফোন নাম্বার 8918-76-5110, অ্যানাদার 1-03-2222-38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যালবিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়।